মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আবারও বেলাগাম ভরতপুরের বিধায়ক। বিধায়ক কার্যালয়ের উদ্বোধনে গিয়ে ব্লক সভাপতিকে বেলাগাম আক্রমণ হুমায়ুন কবিরের। দলের একাংশের দিকে তোপ দাগলেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরকজীবক স্কয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার, স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62, 7477-999-63। ভরতপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। বিধায়ক কার্যালয়ে উদ্বোধনে গিয়ে দলেরই ভরতপুর এক নম্বর ব্লক সভাপতিকে কটাক্ষ বিধায়কের। বিধায়কের দাবি, হাফ প্যান্ট পরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে তৃণমূল ব্লক সভাপতি ক্ষমা চেয়েছেন। বিধায়ক বলছে কলকাতার কোন একটা জায়গাতে ছিলেন, হোটেলে, সেখানে কোন একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উপবাস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে। তো কিসের জন্য ওই বলতে পারবে? আমি তো বলতে পারবো, 6 মাস আগে দেখেছি, কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম। সে আমাকে অনুরোধ করে বলেছে যে এটা নিয়েন না, আপনি আবার যা লোক ভাইরাল করে দেবেন, মান সম্মান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সাথে ভরতপুর এক নম্বর বা দু নম্বর ব্লক, কোনো ব্লক সভাপতির সম্পর্কই মধুর নয়, আদায় কাজকলায়। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন হুমায়ুন কবির। তবে সোমবার বিধায়ক কার্যালয়ের উদ্বোধনে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য শোনা গেল বিধায়কের মুখে।